বিকালে হেলাল কমিউনিটি সেন্টারে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাপার আহ্বায়ক আলহাজ নাজমুল হক সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং 151 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে জাপার একক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। তিনি বলেন, ঈদ হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির একটি অন্যতম মাধ্যম, তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠতে বলেছেন। এছাড়া দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করতে হবে। এছাড়াও তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করা, 460টি উপজেলা করা, জাকাত বোর্ড গঠন করা, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করা, 25,000 পরিবারের গৃহ নির্মাণ করা, টেলিভিশনে 5 ওয়াক্ত নামাজের আজান প্রচার, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা সহ অনেক অবদান রেখে গেছেন। এই সময় বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বিএসসি, ডাক্তার আব্দুস সালাম, উপজেলা জাপার সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, যুব সংহতির আহ্বায়ক হাকিম মনির, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক নাসরিদ ইসমাইল, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সাদরিন রহমান আকাশ, জেলা ছাত্র সমাজের অন্যতম সদস্য ও অতিরিক্ত দপ্তর সম্পাদক দুই নুরুল ইসলাম নাহিদ, ছাত্র সমাজের নেতা পলক প্রমুখ।